সম্প্রতি মুসলিম দেশগুলোতে ডাকাতির ঘটনা বেশি ঘটে, এবং আপনি দেখেছেন যে আমাদের কয়েকজন ভাই এমভি আবদুল্লাহ জাহাজে সফর করছিলেন, দুবাই আসার পথে সোমালিয়ান জলদস্যুরা তাদের এই জাহাজটাকে ডাকাতি করে সোমালিয়ার দিকে নিয়ে যেতে চেষ্টা চালিয়েছেন এবং $50 লাখ জিম্মি করে টাকা দাবি করেছেন, ডলার দাবি করেছেন। আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, এমতো অবস্থায় এই ভাইদের জন্য আমাদের কোনো কিছু করণীয় আছে কিনা বাংলাদেশ থেকে? দুই নম্বর হচ্ছে, ডাকাতির শাস্তি কি? মুসলিম দেশেই কেন ডাকাতি বেশি? আচ্ছা, সোমালিয়া না সুদান এটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে ডাকাতি কি বাংলাদেশে নাই? আমি নিজেও তো ডাকাতের কবলে পড়ছি, সম্ভবত 2020 সালে না 2021 সালে রংপুরে প্রোগ্রাম করে আসার পথে রাত 2টার দিকে গাড়ি আটকাইলো গাছ ফেলে, আমার সামনে আরও 15-16টা গাড়ি ডাকাতি করলো, এই বড় বড় রামদা আমার বুকের ওপরে ধরলো। তারপর আমি বলছি যে কোপাকুপির দরকার নাই, যা লাগবে নিয়ে যা, বল কি লাগবে নিয়ে যা, কিন্তু মারামারির দরকার নাই, আমি অবলীলায় দিয়েছি। কিন্তু আমার কথা হচ্ছে, মানুষের নীতি নৈতিকতা যখন মানে বিসর্জন দিয়ে দিবে তখন তার থেকে সব পাপে কিন্তু সহজ হয়ে যাবে। প্রথমে দোয়া করি সোমালিয়ান জলদস্যুরা যারা এই আমাদের বাংলাদেশের জাহাজটাকে অপহরণ করেছে, ডাকাতি করছে, জিম্মি করে ফেলেছে, আল্লাহ তাআলা যেন তার নিজ কুদরতি হাত দিয়ে একটা ফায়সালা করে আমার ভাইদেরকে আমাদের দেশে আবার পৌঁছায় দেন, আবার ফিরিয়ে দেন নিজ নিজ ঘরে, নিজের মায়ের কোলে আবার যেন আল্লাহ তাআলা ফিরিয়ে দেন। ইসলামের শরীয়তে ডাকাতি এটা একেবারে নিকৃষ্ট একটা হারাম কাজ। দেখেন, ইমরান ইবনুল হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ছিনতাই ডাকাতি লুটতরাজ করে সে ব্যক্তি আমার দলভুক্ত না। ও দাবি করতে পারে মুসলমান, আসলে সে মুসলমান না। এখন আপনি মিরের বাজারে ডাকাতি করেন, আর টঙ্গিতে করেন, আর গাজীপুরে করেন, ময়মনসিং হাইওয়েতে করেন, আর রংপুরে করেন, আর সোমালিয়ায় করেন, সাগরে করেন, আর আকাশে করেন, ডাকাতি যে ডাকাতি করে সে আল্লাহ রাসূলের অন্তর্ভুক্ত মানে উম্মতের অন্তর্ভুক্ত না। 1 নম্বর। 2 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকাতি করতে লুটতরাজ করতে সম্পূর্ণরূপে নিষেধ করেছেন এবং জীবকে বিকলঙ্গ করতেও নিষেধ করেছেন। যারা জিম্মি করে এই যে পিস্তলের ভয় ধরে ভয় দেখিয়ে এভাবে টাকা চাচ্ছে, হারাম উপার্জন। এখন চোর বা ডাকাত, হিরণচি, হিরণখোর, এরা কি হালাল হারাম তোয়াক্কা করে? মালের গন্ধ যেখানে আছে ওরা মাথা ঢুকায় সেই জায়গায়। তো মুসলিম দেশগুলোতে আসলে ডাকাতি কেন বাড়ছে? ওই যে 1 নম্বর কারণ, আল্লাহ, সৌদি আরবে কিন্তু এত ডাকাতির ঘটনা নাই, কেন নাই? ওই যে যদি ধরা পড়ে ডান হাত বাম্পা কাটিয়ে দেবে, অথবা কখনো কখনো যদি হত্যার মতো পথ বেছে নেয় তাহলে কল্লা ফেলাই দেবে, আর সাধারণ চুরি যদি হয় হাতের কবজি থেকে কেটে ফেলবে। তো কোরআনুল কারিমের আইন যদি থাকতো, সেটা সোমালিয়ায় বলেন, সুদানে বলেন, বাংলাদেশে বলেন, ডাকাতি কিন্তু থাকতো না। কয়দিন পরপর তো আমাদের দেশে ঘটতেছে। তো যারা এই ধরনের কাজগুলো করে এরা মূলত হারামের সাথে জড়িত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, যখন কোনো ব্যভিচারী ব্যভিচার করে তখন সে মুমিন অবস্থায় ব্যভিচার করে না, যখন চোর চুরি করে তখন সে মুমিন অবস্থায় চুরি করে না, যখন কোনো মদ্যপানী মদপান করে তখন সে মুমিন অবস্থায় মদ্যপান করে না, আর যখন কোনো ডাকাত লোকচক্ষুর সামনে ডাকাতি করে তখন সে মুমিন অবস্থায় ডাকাতি করে না। ডাকাতি করার সময় অনেক সময় কিন্তু ডাকাতও কোপ খেয়ে মরে, পুলিশের গুলি খেয়ে মরে। আল্লাহ রাসূল বলতেছে ও ইমানদার থাকে না তখন, যেন কাফেরের মতো হয়ে যায়। তার মানে কি? ইমানের সাথে তার শরীরের যে সংযোগটা এটা আর থাকে না, সে বেইমান হয়ে যায়। এমত অবস্থায় সে যদি মারা যায় আল্লাহর আদালতে তার দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। প্রিয় ভাইরা আমার, এই যে মুসলিম দেশগুলোতে যদি আল্লাহ, চোর এবং চুরির যে আইন কোরআনুল কারিমে দেওয়া হয়েছে যে এরা চুরি করলে এদের শাস্তি রাখি, আর ডাকাতি করলে এদের শাস্তি কি, এটা যদি মানে আপনার কোরআনুল করিম যেভাবে বলেছে এইভাবে যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম, চুরি ডাকাতি কোথাও থাকতো না। ইউরোপে কিন্তু এত ডাকাতি নাই, কিন্তু আমাদের আফ্রিকায়, এই এশিয়াতে কিন্তু প্রচুর ডাকাতি হয়। এজন্য আইনটাকে শক্তভাবে প্রয়োগ করতে হবে। এখন এদের জন্য আমরা কি করব? প্রথমত হচ্ছে আমরা দোয়া করব, এমভি আবদুল্লাহ জাহাজে যারা আটকে পড়েছে আল্লাহ যেন তাদেরকে বাংলাদেশে ফিরে আসার সহি সালামতে তৌফিক দান করেন। আর
তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও বলবো একটি দোয়া আপনারা বেশি বেশি করবেন, ইয়াহাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস, ইয়াহাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস, এই দোয়াটা আপনারা বেশি বেশি করবেন। তারপরে আলহামদুলিল্লাহিল্লাযী আআফানি মিম্মা ইবতালাকা বিহি ও ফাদ্দালানি আলা কাসীরি মিম্মান খলাকা তাফযীলা, এই দোয়াটা আপনারা বেশি বেশি করবেন। ইউনুস নবীকে যখন মাছে ভক্ষণ করেছিল, পেটের মধ্যে যখন মাছে নিয়ে নিয়েছিল, দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা আপনারা করবেন ইনশা আল্লাহ তাআলা। এভাবে দোয়া করতে থাকেন, আমরাও দোয়া করি ইনশা আল্লাহ তাআলা, হয়তোবা আল্লাহ তাআলা ওনাদেরকেও উদ্ধার করবেন এবং ওনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা মাফ করবেন। আর ডাকাতি করে এই ধরনের অর্থ যারা উপার্জন করে, এরা কিন্তু নিজেরাও ভালো থাকতে পারে না, এরা নিজেরাও ভালো থাকতে পারে না, কারণ এই চুরি ডাকাতির এই সমস্ত অর্থগুলো কিন্তু বেশি দিন থাকে না। মানে ইসলামে ডাকাতির চার ধরনের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে, চার ধরনের শাস্তি কিন্তু ডাকাতির আছে। এক নম্বর, হত্যা করা। কাকে? যদি সে ডাকাতি করতে গিয়ে কাউকে হত্যা করে তাহলে এই হত্যার বিনিময়ে হত্যা। দুই নম্বর, শূলবিদ্ধকরণ। তিন নম্বর, হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া। চার নম্বর, নির্বাসিত করা। এখন এটা আদালত করবে, এটা আপনি ব্যক্তিগতভাবে করবেন না, এটা দায়িত্ব হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার। তো বড় কঠিন শাস্তি ডাকাতির ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে নিরাপদে ফিরে আসার তৌফিক দান করুন এবং এ ধরনের পাপ থেকে আমাদেরকে হেফাজত রাখুন।